পরের দিন জোহন ও তার দুজন শিষ্য সেখানে দাঁড়িয়েছিলেন। তিনি যিশুকে হেঁটে যেতে দেখে বললেন, ওই দেখো ঈশ্বরের মেষশাবক। দুজন শিষ্য সেই কথা শুনে যিশুর পেছনে পেছনে যেতে লাগলেন। যিশু ফিরে তাদের দেখে বললেন, তোমরা কিসের খোঁজ করছো? আপনি কোথায় থাকেন? রাব্বি। রাব্বি, এই শব্দের অর্থ গুরু। এসো এবং দেখো। তখন ছিল প্রায় বিকাল চারটা, তাই তারা তার সঙ্গে গিয়ে তিনি যেখানে থাকতেন সেই জায়গা দেখলেন এবং সেই দিন তার সঙ্গেই রইলেন। তাদের একজনের নাম ছিল আন্দ্রিয়, সিমন পিতরের ভাই। তিনি প্রথমে তার ভাই সিমনকে খুঁজে পেলেন। আমরা মসীহের দেখা পেয়েছি। মসীহ শব্দের অর্থ খ্রিস্ট। তারপর তিনি সিমনকে যিশুর কাছে নিয়ে আসলেন। যিশু তার দিকে তাকালেন। তুমি যোহনের ছেলে সিমন, তোমাকে কৈফা বলে ডাকা হবে। এই নাম ঠিক পিতরের মতো, অর্থাৎ পাথর। পরের দিন যিশু গালিলে যাবেন বলে ঠিক করলেন। তিনি ফিলিপকে দেখতে পেলেন আর তাকে বললেন, আমার সাথে এসো। ফিলিপ ছিলেন বৈচ্ছদার লোক, যেখানে আন্দ্রিয় ও পিতর বাস করতেন। ফিলিপ নতুনেলকে খুঁজে পেলেন। আমরা একজন লোকে পেয়েছি যার বিষয়ে মসীহ আইন কানুনে বইতে লিখেছেন এবং তার বিষয়ে নবীরা পর্যন্ত লিখেছেন। তিনি যিশু, যোসেফের পুত্র, নাসারতের লোক। নাসারত থেকে কি ভালো কিছু আসতে পারে? এসে দেখো। যিশু নথনেলকে নিজের দিকে আসতে দেখে তার বিষয়ে বললেন, ওই দেখো একজন প্রকৃত ইসরায়েলীয়। তার মনে কোনো ছলনা নেই। আপনি কেমন করে আমাকে চিনলেন? ফিলিপ তোমাকে ডাকার আগে ডুমুর গাছের তলায় আমি তোমাকে দেখেছিলাম। গুরু, আপনি ঈশ্বরের পুত্র, আপনি ইসরায়েলের রাজা। ডুমুর গাছের তলায় দেখেছি এই কথা বলার জন্য কি তুমি আমাকে বিশ্বাস করলে? এর চেয়ে আরো মহৎ বিষয় তুমি দেখতে পাবে। আমি তোমাকে সত্যিই বলছি, তোমরা স্বর্গ খোলা দেখবে আর দেখবে ঈশ্বরের দূতেরা মনুষ্যপুত্রের কাছ থেকে উঠছেন এবং নামছেন।